জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বলেন হলে, আরো জোরে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, যদি বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, খেয়াল করেন দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবগণ, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হি সোনামানিকের আওয়াজ, আমার নবী দেখার জন্য আপনারা চিন্তা করুন, আল্লাহর কাছে কামনা করুন, একবার যদি নবী দেখা যায় ব্রাপার হয়ে যাবে, ঠিক কিনা? আব্বাজি আমার মার মারিস না, দেখ এখন একটু কম্বল টেনেছে, আর দেখতেছে মাওলায় আলী শুয়ে রয়েছে, জোরে বল বন্ধু আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে এখন আমানত বন্টন করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন,
মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নে পুছা বাতা দো যারা আলী হিজরত কি রাত মুস্তাফা কি বিস্তর মে কেসে লেটে থে আয় আলী তুমি একটু বলে দাও হিজরতের রাতে আমার নবী পাকের বিছানায় কেমন শুয়েছিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নে ফরমায়া আবু বকর জেনে নেন শুনে নেন মানে আমি আলী এমন শোয়া শুয়েছি এমন আরামে ঘুমিয়েছি ওই রকম আরামের ঘুম আমি জীবনে ঘুমাতে পাইনি আবু বকর বললেন আলী গো আমার তো বুঝে আসে না একদিকে দুশমন চতুর্দিকে ঘেরা করে তারা আছে নবীকে মারবে হাতে তাদের লাঠি ছোটা বল্লব তলোয়ার তাদের হাতে আর বিছানায় আমার নবী পাকের তুমি শোবে কেমন করে ঘুমালে আমার তো বুঝে আসে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর আপনি কি জানেন না আমার নবী পাক বলেছেন আলী বিছানায় শুয়ে যাও সকালবেলা উঠবে আমানত বণ্টন করবে তারপর মদিনাতে আসবে আমি জানি ইতিপূর্বে আমার মরণ মায়ের কোলে থাকতে আমার আসতো নামাজ পড়ছি আমার মৃত্যু হতে পারত ইতিপূর্বে যে কোন মুহূর্তে আমার মৃত্যু হতে পারত কিন্তু আমার নবী পাক বলেছেন আলী বিছানায় শুয়ে যাও সকাল বেলা উঠবে আমানত দেবে তারপর মদিনাতে আসবে আমি জানি যতই দুশমন থাক না কেন স্বয়ং আজরাইল ফেরেশতা পর্যন্ত আশা বন্ধ হয়ে যাবে কারণ আমার নবী বলেছেন শুয়ে যাও সকাল বেলা উঠে যাও আমানত দিয়ে মদিনায় এসে যাও আমি জানি আমি আলীর মরণ হবে না নাম ইমাম তিনি আলী তিনি আলী জো মুস্তাফা জানে রহমত কো ইস তরহ প্যার কিয়া হে খুদ কো নিসাবার কিয়া হে জিন্দেগি কি পরোয়া নাহি মুস্তাফা নে ফরমায়া সো যা তো সো গয়ে উঠ যা তো উঠ গয়ে ইয়ে হে সাহাবা ইকরাম কি আকীদা জোরে বলেন इसीलिए तो मुस्तफा जाने रहमत ने फरमाया है माना अलैहि व असहाबी आमी आर आमार सहाबा इकराम जे पथे जे मते सेई पथटाई जान्नती पथ कथा की बोझेन ना प्रेम कत कौन अली जो पैदा काबे में हुए के अली जिनी जन्म काबार भीतरे नियेछेन কে আলী শহীদ যিনি মসজিদের ভিতরে হয়েছেন তার নাম হলো আলী এমন কোন মায়ের লাল আছে দুনিয়াতে যে আল্লাহর ঘর কাবায় জন্ম নিয়েছে যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি ওই কাবা শরীফের মধ্যে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন হযরতে আলী আলী থেকে ওলি আলী থেকে যদি কেউ মনে করে আমি নবীকে পাবো তাকে পাইতে হবে ওলিকে আর কেউ যদি মনে করে পাবো আল্লাহকে পাইতে হবে তাকে নবীজিকে এজন্য তো বাবা আমার বলাই আছে আব্বাজি আমার আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি সাহাব নবী পাবি না নবী বলেন হাদিস পাকে যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি সাহাব নবী পাবি না
আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানারে দিওয়ানা আল্লাহর নবী সাও খোদা পাবি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাও বন্ধুরে আওয়াজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন কাবা শরীফের ভিতরে বাবা রজব মাসের ১৩ তারিখ কি মাস কি মাস রজব মাস তারিখ কত ১৩ ১৩ই রজব কাবা শরীফের সিরিয়ানে বড় কাবা শরীফের ওই মাঠে বড় মেলা লাগে বাবা সবাই আসে মেলাতে খানে কাবার কাছে যত দেবতা আছে কতটা মাবুদ আছে মাবুদানে বাতে লাগা ৩৬০টি মাবুদানে বাতে আছে যেমন আমরা কলেমা পড়ি লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তার মানে আগে মাবুদ ছিল যারা ৩৬০টি মাবুদ কাবা শরীফের মধ্যে আগে তুমি ওটাকে নিজের ভিতর থেকে বার করো করে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো কয়জন কয় আল্লাহকে প্রতিষ্ঠিত করবেন এক বাদ দিবেন কতজনকে ৩৬০ বন্ধুরে আমার তারা যেত আত্মার ভিতরে আপনার কিনা পূজা অর্চনা করত কেউ সন্তান দেয় কেউ রোগ ভালো করে কেউ রুজি দেয় বিভিন্ন প্রকারের দেবতা ওখানে ছিল রাখা আমার বন্ধুরে ওই রজব মাসের ১৩ তারিখ দিনের বেলা হযরত আবু তালেব এবং ফাতিমা বিনতে আসাদ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আম্মা জান দুই স্বামী স্ত্রী তো গেছে হে বাবাজি আমার এমন সময়তে আপনার কি না ফাতিমা বিনতে আসাদ মনে করেছে আমি একটু কাবার দেবতার কাছে মাথা খানা নিচু করব সঙ্গে সঙ্গে হযরত আলী মায়ের পেটের ভিতর থেকে মায়ের নাড়ি টেনে ধরেছে মায়ের নাড়ি টেনে ধরেছে বলছরে আমার মায়ের পেটের ভিতর থেকে তিনি মাকে হেফাজত করে নিলেন বাঁচিয়ে নিলেন আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনি কথাটা রং বলতেছেন আমি চ্যালেঞ্জ করে বলি খোদার কসম করে বলি আমি আমিনউদ্দিন এখানেই বসে দলিল দিয়ে যেতে পারি আল্লাহর হাবি আল্লাহ পাকের দয়া হযরত আলী মায়ের পেট থেকে মাকে বাঁচিয়েছে মিল্লাত ইসলামিয়া তিনি আলী যে মায়ের পেট থেকে বাঁচাতে পারেন গসে আজম তিনি মা যখন একটু টক খাওয়ার ইচ্ছা হয়েছে ধরতে যান হাজাতে গসে আজম মায়ের পেটের ভিতরে টান ধরেছে আর টক খাওয়া হলো না চিৎকার মেরে কর তাহলে আলী থেকে ওলি আলী বহে জিসকে বারে মে মুস্তাফা নে ফরমায়া হে আলী বহ হে জো শহর কি দরওয়াজা আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি রাসূলুল্লাহ ইলমের শহর আলী তার দরওয়াজা আলী থেকে ওলি হবে আর যারা আলী বাদ দিয়ে ওলি হতে চায় এ এ ওলি সঠিক নয় এ বাতিল কথা বুঝেছেন কারণ নবী পাকের কাছে যেতে গেলেই দরজাতে কে কথা বলেন না কেন আলী এখন আমরা যেই বলতেছি আচ্ছা আলী কি তাহলে শিয়াদের কথা বলেন না
একটা তকবীর শোনা যায় না তারা দেয় নারায় হায়দারি কি বলে ইয়া আলী শুনেছেন আপনারা এই কথা বলেন না শিয়ারা কিন্তু বলে এখন এক শ্রেণীর সুন্নি মুসলমান বলতেছে ও তো ওরা বলে তা আমরা বলবো কেন আরে কেন তাজি আমার তখন ধারণা শিয়ারা মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে কিনে নিয়েছেন আর আমাদের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওদের কাছে বিক্রি হয়ে গেছে যার কারণে আমাদের আর নেই তো আমরা ডাকতে পারবো না এই কথা বোঝেননি বিক্রি হয়ে গেছে না আলী কি ওদের এই কথা বলেন না কেন তাহলে আলী কাদের আমাদের তা ওরা যে ডাকে আজ হারে ওরা তো মাকে মা বলে তাই তুই মাকে অন্য কিছু বল চাচি বল ওরা আব্বার আব্বা বলে তুই আব্বাকে চাচা বল ওরা তো কোরআন শরীফ পড়ে তাই তুই কোরআন শরীফ পড়া বন্ধ করে দে এই ঠিক কি না কোন আলী কি ওদের আলী কাদের আমাদের কারণ নবী বলেছেন আমি জ্ঞানের শহর আলী তার জোরে বলুন তাই দরজাতে দেখা হবে কার সাথে আলীর সঙ্গে একদিন আলী ওয়াজ করে বলছেন ও মদিনার মানুষ আপনাদের কি জানা নাই নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল একবার দেখা করি আমি আলী আমার কাছে জিব্রাইল দুইবার দেখা করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শোনাবার দিয়ে চলে যাচ্ছে নবী আমার বলেন হুজরা মুবার আলী আই আবু বকর জি হুজুর কোথায় যাচ্ছ হুজুর আমি বাড়ি আমার ভাল লাগতেছে না কেন না তা আপনার শানে এরকম কথা কেমন না ওয়াজ করছে আলী তা কেমন কথা বলেছে আমার আলী তো বিনা দলিলে কিছু বলে না কারণ সে হলো জ্ঞানের দরজা কি বলেছে হুজুর সে বলেছে জিব্রাইল নাকি আপনার কাছে একবার সাক্ষাৎ করে আর আলীর কাছে দুইবার সাক্ষাৎ করে এই কথা মেনে নেওয়া যায় হুজুর তাহলে আপনার সামনে যারা কটুক্তি করে আমি আবু বকর তাদের বক্তব্য শুনতে ভালোবাসি না আমার নবী পাক বলেন আচ্ছা আমার আলীকে ডাকো ডাকো দেখেছেন আলী জি হুজুর এই কথা কি আপনি বলেছেন জিব্রাইল আপনার কাছে দুইবার আর আমি রাসূলের কাছে একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক দরুদি আপনি নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলমু আনা মদিনাতুল ইলমু ওয়া আলি বাবুহা আমি নবী হলাম ইলমের দরিয়া আলী হলো তার দরওয়াজা নবীজি আমি এইটাই হিকমত ব্যবহার করে বলেছি নবী হলেন দরিয়া আলী হলো দরজা জিব্রাইল আমিন যখন দরিয়াতে যাবেন কোনটা দিয়ে যাবেন বলে দরজা দিয়ে যাবেন যখন দরিয়াকে সাক্ষাৎ করে ফিরে যাবেন কোনটা দিয়ে যাবেন বলে দরজা দিয়ে যাবেন হুজুর আমার কাছে দুইবার হলো আপনার কাছে একবার হলো কিনা এই কথা কর না কেন ঠিক না বে ঠিক বন্ধুরে আমার তিনি হলেন আলী তিনি আলী মায়ের পেট থেকে মাকে বাধা দিয়েছেন মা এই মাথা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না এই মাবুদানে বাতেলা কাবাই 360 তার কাছে মাথা নত করা যাবে না এই মাথা সেজদা দেবে শুধুমাত্র আল্লাহকে আলী মাকে বাঁচাচ্ছেন বন্ধু আমার ইতিমধ্যে পেট ধরে বসে গেছে স্বামী আবু তালেব বলেন কি খবর বিবি পেট আমার ব্যথা করে মনে হয় আর দেরি নাই সন্তান প্রসব হবে তাহলে এই মরুভূমি ময়দান শুধুমাত্র একটি ঘর কাবা কোথায় আর যাব
चलो काबार दिके जाए काबार दिके आगिए जाए हठात काबार दरजा नाकिन देवाल एकटा फेटे जाए भीतर थेके आवाज आसते आबू तालिब फातेमा बिनते असाद तुम्हरा भीतरे प्रवेश करो जोरे बोलो एखन भीतरे गेले आली आर अपनार किन आबू तालिब आर तार बीबी फातिमा बिनते असद दुई जना जखन भीतरे प्रवेश करेछिल बाबा देवालटा फाक हये गेल आबार पूर्ण हये गेल तेरोई रजब टुक 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 करी बाबाजी आमार आस्ते आस्ते ब्यथा हय आर आल्लार घरेर भीतरे छोट्ट एकटा बाच्चा जन्म नेय जे बाच्चाटार चेहरा अति सुंदर बाबाजी आमार बाच्चा देखे मा एवं बापेर कलिजा ठंडा हये जा बंधुरे आमार तेरोई रजब দিনের বেলা বাচ্চা ভূমিষ্ঠ খানায় কাবার মধ্যে পৃথিবীতে এমন কোন মা নাই যে তার বাচ্চা খানায় কাবার মধ্যে জন্ম দিয়েছে খানায় কাবার মধ্যে একজন বাচ্চা জন্ম নিয়েছে তিনি আমার নবী পাকের জামাই হাসান হোসাইনের পিতা খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কি না আব্বাজি আমার এমনি করে দেখা গেল আপনার কি না কিছুক্ষণ হয়েছে বাচ্চা দেখবেন জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা কি করে কি করে কতক্ষণ না কা ও কি কুস্তি করে বাচ্চা জন্ম নেওয়ার পরে কি করে আপনাদের ঘরে সাধারণত কি দেখেন বাচ্চা হইয়ে পারা কুস্তি করে নাকি ঢোল বাজায় কতক্ষণ নাকি কি করে কান্নাকাটি করে কিন্তু আমাদের নবী তিনিও কেঁদেছেন কিন্তু সবাই কাঁদে ট্যা কেউ টু কেউ ওয়া ওয়া করে আর আমাদের নবী উম্মাতি উম্মাতি করে আর যে বাচ্চা খানে কাবাতে জন্ম নিয়েছে ওই বাচ্চা কাঁদেও না চোখ খোলে না কি করছে কাঁদেও না চোখ খোলে না জন্ম কোথায় আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়িনি হ্যাঁ বাচ্চা চোখ খোলে না কাঁদেও না নড়াচড়া দিচ্ছে নিঃশ্বাস তো নিঃশ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে ঠিক আছে তো মরা হলো নাকি দেখি তা দেখতে না তো মরা না সব ঠিক আছে তা চোখ খোলে না কাঁদে না কেন বাচ্চা যদি না কাঁদে ভূমিষ্ঠর পরে তাহলে আব্বাও পরেশান মাও পরেশান আর ওর ঘরের মধ্যে তো বন্ধ বাইরে থেকে তালা দেওয়া ভিতরে তো ঢোকার মতো কেউ নাই আর ঘর আল্লাহর হেফাজত কে করবে জোরে বলুন কাঁদিস না যখন মা পরেশান বাপ পরেশান ১৩ তারিখ সারা দিন গেল চোখ খোলে না চিন্তা হবে কি না আর খানায় কাবার বাইরে থেকে তালা মারা কেউ ভিতরে ঢুকতে সবাই যায় আর বাইরে থেকে মাবুদে বাতিলার কাছে আপনার পূজা অর্চনা যা করে বাইরে থেকে করে নমস্কার করে যাই করে বাইরে থেকে করে হে বাবাজি আমার ভিতরে আপনার কিনা বাইরে থেকে তালা দাও বলে ভিতরে আপনার ওই তিনজন একজন বাচ্চা আর মা বাপ বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছে সারা দিন গেল ১৩ তারিখ রজব মাসের চোখ খুলল না কাঁদল না আব্বা আমার রাত এসে গেল সারা রাত বাপ মায়ের ঘুম নাই কি হয়েছে বাচ্চা মরা হলো নাকি অনেক সাধনার পরে অনেক কিছু করার পরে আল্লাহ তুমি সন্তান দিলে তবু বাচ্চা চোখ খোলে না কেন সারা রাত চলে গেল হে বাবাজি আমার ১৪ তারিখ চলে এলো সারা দিন গেল বাচ্চা চোখ খোলে না কাঁদেও না মা বাপ পরেশান হয়ে গেছে ১৫ তারিখ এসে গেল হঠাৎ আমার আল্লাহ বলেন জিব্রাইল
আমার হাবিবের কাছে যান, যাইয়া জলদি করে খবর দেন, আর হীরা গুহায় থাকতে হবে না, জলদি করে যেন যায় খানায় কাবার কাছে, কারণ সেখানে যাইয়া খবর দেন আমার হাবিবের চাচা তো ভাই জন্ম নিয়েছে। আলী কে? আমার নবীর আপন চাচাতো ভাই, হযরত আব্দুল মুত্তালিবের ১৮টা সন্তান, কটা বললাম ১২টা পুত্র ও ৬টা মেয়ে, ভালো করে বুঝবেন। তাই দ্বিতীয় পক্ষের দুটি পুত্র, বড় পুত্রের নাম আবু তালিব আর ছোট পুত্রের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমাদের নবী এসেছেন আর আবু তালিব থেকে আলী এসেছেন, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত আবু তালিব পরিষদ, ফাতিমা বিনতে আসাদ পরিষদ, জিব্রাইল আমিনে যে খবর দিলেন আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জলদি করে যান খানায় কাবার মধ্যে, আপনার চাচা এবং চাচি আম্মা পরেশান হয়ে আছে, আপনার চাচা তো ভাই জন্ম নিয়েছে, এই তিন দিন কাণ্ড ঘটেছে কি, আবু জাহেল নিজে যায় খানায় কাবার কাছে, তালাটা খুলবে বলে বাবা, কিন্তু তালা খুলতে পারে না, যে তালা সেই চাবি দেয় তো খোলে না, খেলা কার এত চেষ্টা করে চাবি দিয়ে একটু খুলবে, খুলি আবু জাহেল ফেল, সবাই বলে আমার আড্ডা গাই খেল, আবু জাহেল ফেল হয়ে গেল, আবু সুফিয়ান ফেল হয়ে গেল, বড় বড় দুশ্মনেরা সব ফেল, খানায় কাবার কাছে লোক জমি আজ ব্যাপার কি, একটু মেলা সেরিয়ে বাড়ি যাব, মাবুদের কাছে একটু প্রণাম দিয়ে যাব, নমস্কার করে যাব, বুঝলেননি নাকি যা কি করে ওগুল করে যাব, তো তালাই খুলতে পারে না, তো ঢুকতেও পারে না, আমার আল্লাহ বলে দুশমন রে ঢুকতে দেব না, ওই ঘরের মধ্যে আমার বন্ধু এসেছে, কার বন্ধু, কার বন্ধু, আল্লাহ, ঠিক কি না? এই দিকে আমার দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন খানায় কাবার নিকটে গিয়েছেন, দেখে অনেক মানুষ জমা হয়ে, সবাই একটা কথা বলি, দরজা খোলা যায় না, দরজা খোলা যায় না, আবু জাহেল আমার নবীকে দেখার পর আগে এসে বলছে, ও গো মোস্তাফা, আজ তিন দিন হয়ে যায় খানায় কাবার দরজা খুলতে পারি না, বলে চাবি কি ঠিক দিয়েছেন, বলে ওই তালা সেই চাবি দিয়েছি, ইতিপূর্বে কতবার খুললাম লাগালাম কোনো অসুবিধা নাই, কিন্তু আজ তিন দিন ১৩, ১৪, ১৫ দিন তালা খুলতে পারি না, আমার নবী বলেন কই দেখি আমার কাছে দেন, আমার নবীজি যেই গেছেন তালার দিকে দেখেছেন সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে যায়। বন্ধুরে আমার তুমি মানুষ হইয়া নবী চিনলে না, গাছে নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, চন্দ্র নবী চিনেছে, সূর্য নবী চিনেছে, হে পাগল তুমি নবী চিনলে না, খানায় কাবা তালা আমার নবীকে চিনেছে। আর আমরা কি করছি, নবী আমাদের মতো বলছেন অনেকে, মোহাম্মদ আমাদের মতো, তার বাংলা অর্থ মোহাম্মদ মানে কি জানেন, চরম প্রশংসিত, তাহলে তার মানে হলো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো নাকি, কথা বলেন, কেউ যদি বলে মোহাম্মদ মাটির নূর নয়, তাহলে কি হলো মানেটা, চরম প্রশংসিত ব্যক্তি মাটি, তাহলে ওর কথাতেই ও মিথ্যাবাদী, ঠিক না? কেন? এদিকে বলছে মুহাম্মদ, যার মানে চরম প্রশংসিত, তাহলে একে তো বলছে চরম প্রশংসিত আমাদের মতো, এ তো কেউ মেনে নেবে না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের ইট বালি সিমেন্ট দিয়ে মসজিদ বানালো, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ তৈরি করলো, নাম দিয়েছে নূর মসজিদ,
বাবা আমার ইটবালি সিমেন্ট রডের মসজিদ নূর মসজিদ হয় কিন্তু আমার নবীকে নূর মানতে ওর কষ্ট হয় বোঝা গেল আসলে ও প্রেমিক নয় মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বাবা আমার কিন্তু প্রকৃত পক্ষে ওই 360টি মূর্তি ওর ভিতরেই রয়েছে মুখে শুধু দাড়ি মাথায় টুপি বড় আলেম সেজেছে বাস্তবে ওর ভিতর থেকে মূর্তি বার করতে পারিনি যেই বলবে নবী মাটি ডিগ্রি দেখে আপনি যতই বলেন না কেন বন্ধু ইউটিউব দেখে মলবি দেখে আপনি যতই বলেন না কেন পৃথিবীর মাটিতে বাবা আপনার ডিগ্রিতে হয়তো মানুষ আপনাকে দেখে ভুলে যাবে কবরে যাবেন হাসরে যাবেন ডিগ্রির পরিচয় হবে না ওখানে পরিচয় হবে মহাব্বাতের যার মধ্যে হুব্বে নবী আছে ওই ব্যক্তি জান্নাতি হবে তুমি এখন ইউটিউব দেখছো আর ইয়ং ছেলেরা তাদের পাগল হয়েছে হয়েছে বলতেছে নবী আমাদের মাটি নাউজবিল্লাহ কর বলতেছো এত কিছু বলে এত বড় হুজুর এত ডিগ্রি আমিনউদ্দিনের কি আছে গো অবাব পৃথিবীতে ডিগ্রি সব থেকে বেশি ইবলিসের ছিল তার ইবাদত ছিল 7 লক্ষ বছর তারপরেও সে ইবলিস শয়তান হয়ে গেল তাহলে তুমি ডিগ্রি দেখো না আচ্ছা ইবলিসের ডিগ্রিটা কি ছিল একটু শুনি ওর ডিগ্রি ছিল মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাগণের শিক্ষক কম কথা চারদিকানি কথা বলতেছে যদি কেউ হাই স্কুলের বা ইউনিভার্সিটির হেড শিক্ষক হয় বাবার বিশাল শিক্ষিত গো আর এ যে ফেরেশতাদের শিক্ষক ওর মতো ডিগ্রি বদমাইশদের মধ্যে আর কেউ পায়নি আর নবীনদের মধ্যে সব থেকে বড় ডিগ্রি আল্লাহ আমাদের নবীকে দান করেছে আহা এখনো ইবলিস এখানে আছে কথা কন ইবলিস এখানে আছে আছে এখানে ইবলিস আছে কথা বলেন এখানে নেই না আচ্ছা যাক আমি একটুখানি তাহলে বুঝাবো এখানে বাবা আপনারা মসজিদে যান নামাজ পড়তে যান আচ্ছা মসজিদে যখন আপনি গেলেন আজান হলে নামাজ পড়তে বাধা দেয় কে ইবলিস এখন নামাজ পড়তে হয় যেতে না এখনো অনেক সময় আছে অন্য কাজগুলো কর পরে যাস আপনি ঠেলি ঠুলিয়ে যা হোক করে চলেই গেলেন যদি না যাই তো লোকে খারাপ হলে যে চাষা নামাজ পড়তে আসেনি তো চলে গেছেন মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও কেন হুজুর শয়তান ঢোকে তার মানে মাল ওখানেও ঢোকে তার মানে আমাদের জালসা তো ও নেই 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 কথা কন না আসেনি নাই আসে তাহলে আসে আচ্ছা তারপরও আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পরে নিয়ত করেছেন একতের দায়িত্ব বিহাজাল ইমাম অথবা আপনি একা একা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর চিন্তা করতেছেন আল্লাহ খেতে স্বাদ দেওয়া হয়নি আমার কি হচ্ছে তার ঠিক নেই আবার চিন্তা করতেছেন যে কাপড়ের ব্যবসাদার দোকানদার মানে কাপড় বিক্রি তো 10টার সময় গিয়ে দোকান খুলেছে জোহরের নামাজ পড়তে গেছে তাহলে এই একটাই জামাত তাহলে এই 2-3 ঘন্টার মধ্যে ও 5খানা কাপড় বিক্রি করেছে করে মসজিদে গেছে গিয়ে ওই মুখে নামাজ পড়তেছে আর কিন্তু চিন্তা করতে ওই কাপড়টা দিছি টাকাটা দেবেন কি না তার ঠিক নেই নামাজ পড়তে এই কথা বলেন না এরকম হয় না কেউ ছেলে মেয়ে চিন্তা করে কেউ বিবি চিন্তা করে কেউ আত্মীয় চিন্তা করে কেউ বাজার করে দেয়নি বউ রান্না করিস কি না জোহরে নামাজ পড়তে বলো বাড়ি গেলে পর ভাত হবে কি হবে না আদি নামাজ পড়তে আচ্ছা নামাজ পড়তিস না কি কইতো শয়তান মানে এক তো সব ঠেলে মসজিদে গেছি তারপরে হুজুর বলতে ফাঁক দেখো না কেন ওই বড় হুজুর ঢুকে পড়বে কোন হুজুর বড় হুজুর যে ফেরেশতাদের শিক্ষক ছিল বড় হুজুর লম্বা দাড়ি লম্বা জুব্বা হাব্বা জুব্বা বিশাল ব্যাপার দেখি মনে হতো বড় হুজুর
তাহলে বড় হুজুর ঢুকে পড়াবে, তাহলে যাতে না ঢুকে তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে বড় হুজুর যাতে না ঢুকতে পারে নাকি। আচ্ছা মসজিদে নামাজ পড়া শুরু করেছেন তাও শিরা উপশিরায় ঢুকে আপনাকে আমাকে ধোকা দিচ্ছে, তাহলে শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা কে দিয়েছে কথা বলেন না কেন। আচ্ছা এইখানে কি আমাদের নবী আছে কথা বলেন, নবী কি এই জলসাতে আসেন জি আসতে পারেন বাবা খেয়াল করেন এক মিনিটের জন্য আমি মেনে নিলাম নবী পারে না নবী এখানে নেই, তাহলে তো এটাই মেনে নিতে হয় আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে দেননি, যার কারণে শয়তান তো আছে কিন্তু নবী নেই। যারা বলে নবীর ক্ষমতা কম শয়তানের আছে বিধায় নবী নেই, ওর ইমানটা শয়তানের মতো। আর যার ইমান এরকম যে না আল্লাহ তামাম দুনিয়া কিছু সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, নবী কে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন বিধায় আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী থাকতে পারেন, ওর ইমানটা নবী পাকের মহাব্বতের ইমান, আর এই ইমানদারের জন্য নামাজ নবী মিয়ারাজে গিয়ে নিয়ে এসেছেন তোফা। জোরে বলুন কথা কি বুঝেছেন আমার, আরো একটুখানি পরিষ্কার করি। আচ্ছা আপনাদের কাছে কি ফেরেশতা আছে কথা বলেন না, একজন ভালো মানে ভালো লিখছে আবার খারাপ লিখছে ফেরেশতা আছে না নাই দেখেন আপনারা ফেরেশতা, তাহলে ফেরেশতা আছে কিন্তু নবী নেই নাকি, তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি নবীর ক্ষমতা। বাবা আমি এমনি বলতিস নেই, এখন ইউটিউব খুললে এই মলবি বেশি, এই মলবি বেশি যারা বলছে নবী পারে না, নবী মক্কায় জন্ম নিয়েছেন মদিনাতে ইন্তেকাল করে নবী আবার কবেই মারা গেছে 1400 বছর আগে নবী আবার আসবে এই মলবি বেশি, এই জন্য এত খুলে বলতেছি। তাহলে ফেরেশতা এখানে থাকে নবী পারে না। আচ্ছা ফেরেশতা ভালো আর মন্দ লেখে আছে, ওই সুন্দরবনে যারা মানুষ আছে তাদের কাছে তোই ফেরেশতা কথা বলেন না কেন। আচ্ছা আমরা যারা এখানে আছি আমাদের কাছেও সেই ফেরেশতা, মক্কাতে যারা আছে তাদের কাছেও সেই ফেরেশতা। এ বাবা ফেরেশতা থাকে কি করে, তাহলে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ফেরেশতা থাকে তাই তো, তাহলে আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমাদের নবীকে দেননি, এজন্য নবী থাকতে পারে না কিন্তু ফেরেশতা পারে। যে বললে ফেরেশতা পারে কিন্তু নবী পারে না তার ঈমান মজবুত নয়, তার নামাজ পড়ে কোনো লাভ নাই, ও 72 দলের অন্তর্গত, আর যে দল জাহান্নামে যাবে সেই দলে, আর একটি দল জান্নাতে যাবে সেই দলটা হলো এই না, যে ফেরেশতা আছে সেই ফেরেশতারও যিনি নবী তিনি আমাদেরও নবী। তামাম কুল কায়নাতে 18,000 মখলুকাতে 80,000 আলমের মধ্যে সব থেকে বেশি ক্ষমতা আমার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন, এই ব্যক্তি ইমানদার 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 তারাই হবে জান্নাতের হকদার। নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে যদি নিয়ে যায় তো মোস্তাফা তোমাকে নিয়ে যাবে। তুমি নামাজের দোহাই দেখাচ্ছ এটা আলাদা কথা, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, তাই বলে ওই সালাত নয় যে নামাজও পড়ে আবার হিংসাও করে। কিরকম কারবালার মাটিতে হোসাইন পাকের গলা কেটেছে, কেটে তারা আসরের জামাত করে নামাজ পড়তেছে, ওই নামাজের কোনো মূল্য আছে এই কথা বল না কেন। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, আগে দেখতে হবে ও যে নামাজি তো প্রেমিক না দুশ্মন, যদি প্রেমিক হয় অবশ্যই জান্নাতি, আর যদি দুশ্মন হয় তো বরবাদি, ও 72 দলের অন্তর্গত। আমি ডাঙ্কাতে কথা বলতে চাই, ইউটিউবার আজ যা এসেছে গোটা 35-40টা হবে মনে হয়, তা যা আছে আছে,
বাবা আমার কথা তো সব খবরদার কেউ কেটু না জানো, কেটি কুটিয়ে জানো ওয়াজ শুনবে না। তুমি পাঠ করতে পারো কিন্তু কাটবে না। আমি কিন্তু শুধু ওয়াজ করি না, সুন্নিয়াতকে প্রচার করাই আমার কাজ, আসল জিনিসটা বোঝানো। তাহলে বিধায় আমরা বুঝলাম আল্লাহ পাক সব থেকে বেশি ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন, ঠিক কি না বলেন? আর যদি কেউ বলে যে নবীকে নয় ইবলিসের ক্ষমতা বেশি, ফেরেশতার ক্ষমতা বেশি, অমুকের ক্ষমতা বেশি, বুঝতে হবে তার ঈমান তাদের মতো, আর ঈমানদারের ঈমান সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এ হলো ঈমানদারের কথা, কথা বোঝা গেছে? বাচ্চা এখন তালা খুলে গেছে, আমার নবী দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়াত জিব্রাইল চুমে যার দরবার। জোরে লাম থে চুমে যার দরবার। জোরে বলুন ঠিক কি না? আমার নবীর মাজার দেখলে হাদিসে লেখা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রসুলের মাজার জিয়ারত করেছে রসুলের শাফায়াত ওজিব হয়ে গেছে। তার নবীর রওজা দেখলে যদি শাফায়াত ওজিব হয়, যারা আমার নবীকে দেখে তাদের কি হয়? এই জোরে বলে আমার রসুলের জুতো মোবারক ও আরশে আজিমের তাজ হয়েছে। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাগান, এ কথাটি পবিত্র হাদিসে এ রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে খোদ খোদাই মুহাম্মদ রসুলে আরবি নায়েবে পরওয়াত জিব্রাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় আছেন গো নূর নবী জি আমাদেরকে ছাইয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার সোনা মানিকের, যেই না খানায় কাবার মধ্যে আমার আপনার নবী প্রবেশ করেছেন, চাচাজি ছুটে এসেছেন মুস্তাফা মুস্তাফা, আমার রসুল জবান মোবারক বলেন চাচা মোবারক, চাচি আম্মা মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। হযরতে আবু তালেব বলেন বাবা মুস্তাফা কিসের ধন্যবাদ দাও? এই ধন্যবাদ এই জন্য দে আমার ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। আবু তালেব বলতে চাইছে বাবা মুস্তাফা বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে বটে, তবে আজ তিন দিন হয়ে গেল বাচ্চাটা চোখ দুটি খোলে না, ওই বাচ্চাটা কান্নাকাটিও করে না। ওগো বাবা মুস্তাফা আজ তিন দিন তোমার চাচি আম্মা আর আমি পরেশান হয়ে আছি বাচ্চাকে নিয়ে, তালাও খুল
চলতে পারি না বাইরেও যেতে পারি না বাবা এখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা পরেশান হয়ে আছি আমার দরুদি নবী বলেন চাচাজি আমি মোস্তফার ভাই জন্ম নেবে চোখে অন্ধ হবে এটা কখনো মেনে দেওয়া যায় না কলাতে জবানে গোঙা হবে বোবা হবে মুখ বন্ধ হবে এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না কই চাচা আমার ভাই কই আমার কোলে দেন চাচি আম্মা ফাতিমা বিনতে আসাদের কোল মোবারকা থেকে আমার আপনার নবী কোল মোবারকাই নিয়েছেন নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ নিজের লাভে দেখান ওই বাচ্চাটার গাল মোবারকাই দিয়েছে দেওয়ার সাথে সাথে নয়ন দুটি খুলে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইয়া আলী আলী আমাদের আলী শিয়াদের কে বলেছে মাওলা আলী আমাদের যারা সুন্নি দাবেদার তারা আমার নবী বলেন খাইবারের মাটিতে আলীর নারা আমি দেইনি খাইবারের যত ব্যক্তি ছিল সব আলীর নারা দিয়েছিল আপনি মনে করেন শিয়ারা দেয় আরে শিয়াদের সাথে তো আমাদের মিল নাই এই 72 দলের সাথে যেমন নেই ওদের সাথে তেমন মিল নেই কথা বুঝতে পারেনি নাকি একটি দল জান্নাতি হবে সেটা সুন্নি জামাত আমার কথা রাগ করলে আমার কিছু করার নেই বাপ যার গায়ে লাগবে লাগুক আমি কারুর পোশাক দেখে আর ডিগ্রি দেখে কথা বলি নে আমি মহাব্বত দেখে কথা বলি চলুন মোস্তফা জানে রহমত যেই নিজের লাভ দেহান দিলেন আর চোখ খুললেন আহ সিয়াসিত্তার হাদিসের মধ্যে প্রমাণ আসছে সিয়াসিত্তার মধ্যে আসছে আলী ছাড়া কেউ ওলি হবে না এটা মাথায় রাখতে হবে আলী ছাড়া কেউ ওলি হবে না কারণ দরজাই আলী শহর নবী হে বাবা আমার মতো জানি না আপনারা কি শুনছেন কি বুঝতেছেন আমার কথা হয়তো অনেকের ব্রেনে নাও লাগতে পারে যে আমিনউদ্দিনের কথাটা আনকা আনকা লাগতে কিছু করার নেই বাবা আপনি আমার কথা একটা দলিলের বাইরে দেখান যে আমি রং বলেছি যদি আমার কেউ ভুল বলে যেটা ভুল বলেছে অবশ্যই তাকে শিক্ষক মেনে নিয়ে আমি আমার ভুল স্বীকার করব আর যদি তা ভুল না হয় সঠিক হয় তাহলে আমিও বলবো আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবীওয়ালা যারা সুন্নি হবে তারা সাহাবাওয়ালা যারা সুন্নি হবে তারা আলে পাকওয়ালা যারা সুন্নি হবে তারা জোরে বলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করলেন যেটা সিয়াসিত্তার মধ্যে তো আসছে আমার নবী বললেন আলী জি হুজুর এবার জন্মের পরে মা নাম রাখছেন হায়দার মা কি নাম রাখছে হায়দার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল থেকে বাইরে নিয়ে আসলেন যখন নাম রাখা হয়েছিল আলী জোরে বলে মায়ের নাম হায়দার হে বাপ খেয়াল করেন এখন নবী আমার জিজ্ঞাসা করেছিলেন আলী খানায় কাবার মধ্যে তুমি জন্ম নিয়েছো জি হুজুর রজবের 13 তারিখে জি হুজুর 13 গেল 14 গেল 15 তারিখ দিনের বেলা তোমার মা বাপ সবাই পেরেশান চোখও খোলো না কাঁদো না ব্যাপারটা কি আর আমি নবী গিয়ে যেই কোলে নিলাম আর নিজের লাভে দেহান গালে দিলাম আর চোখ খুলে দিলে ব্যাপার কি সুবহানাল্লাহ কর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিচ্ছে দেখেন ওগো দরুদি নবী আমা
ওগো আমার দরুদি নবী, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। রুহানি জগতে আল্লাহ পাক আমায় যখন বানাই, আমি বলেছিলাম আল্লাহ দুনিয়ার মানুষ তো জন্ম নিই, কেউ মায়ের মুখ দেখে, কেউ নানা নানির মুখ, কেউ নানির মুখ দেখে, কেউ দাদির দেখে, কেউ ধাত্রীর মুখ দেখে, কেউ ডাক্তারের দেখে, কেউ নার্সের দেখে। আয় আল্লাহ আমি পৃথিবীর জমিনে কিছুই দেখতে চাই না, আমি জন্ম নিয়ে প্রথম নজর যেন তোমার হাবিবের প্রতি পড়ে। আমার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি আপনার হাবিবকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন আলী রে আমি যদি তোরে খানায় কাবার মধ্যে জন্ম দেই, বলে আল্লাহ আমি খানায় কাবা চাই না, ওই কাবা যার সাদকাতে তৈরি সেই নবীর নুরানি চেহারা দেখতে চায়। আমার নবী বলেন আলী যদি তাই হয়, আয় আলী যদি তাই হয়। কি কি অসুবিধা হচ্ছে? উনি স্ট্যান্ডে যাচ্ছে না, ছেড়ে দেব নাকি? বাদ দেব, দোয়া করতেই বাড়ি যাই। রায় তো অনেক হয়ে গেছে, আর আপনাদের তো উপায় নেই বাবা। সকাল অবধি হোক, ফজরে আজান কাটাই গো। আমার মাহফুজুল্লাহ ভাই বাড়ির চুপে বসে দিয়ে আর যাক, আমার চারটে অবধি সময়, কয়টা বাজে কি এখন? আধা ঘন্টা মতো আসে, অসুবিধা নেই। তারপরে পরে ইনশাল্লাহ উযু আগারা ইস্তেন জাগারা সেরে উযু করে আদান হয়ে যাবে, নামাজ কালাম পড়ে আবার বক্তা ইনশাল্লাহ আসবেন। আমার কথা রাগ করেন? এখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী সবই বুঝলাম, কিন্তু তুমি তিন দিনের বালক, আমি নবী যে তোমাকে কোলে নিয়েছি এটা তুমি বুঝলে কেমনে? সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বলেন, দরুদি আপনি যখন খানায় কাবার দরজাটা ঠেলে ভিতরে ঢুকেছেন, আমি আলীর নাকে নবুয়াতের গন্ধ এসেছে। চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম গো নবী, চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম, আপনাকে দেখে নিতে পারতাম, কিন্তু আমার মনের স্বাদ হলো আপনি জন্ম দেওয়ার পরে জগতের বুকে আমার রাসূল বলেছেন, বাচ্চা ভূমিষ্ঠর পরে প্রথম তাকে মধু খাওয়াবে, মধু খাওয়াবে, মধু খাওয়ানো সুন্নত। ওগো দরুদি, খানায় কাবার ভিতর কে আমাকে মধু দেবে? আমি মধুর থেকে উৎকৃষ্ট মানের জিনিস খেতে চাই, যেটা আপনার লাভে দেখা। আমার নবী থুতুর পাওয়ার কত যুবক জানো না? আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত বাবা? ছোট্ট আমার নবী হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে লইয়া যায়, হঠাৎ একটা মহিলা কুয়ার নিকটে কাঁদে কাঁদে, কেন কাঁদ গো বোন, আমার কোলের বাচ্চা কুয়ায় পড়ে ডুবছে উঠছে, আমি মা সইতে পারি না তাই কাঁদি। সঙ্গে সঙ্গে আমার নবীজি থুতু মোবারকা দিয়েছেন, থুতু মোবারকা দেওয়ার সাথে সাথে কুয়ার পানি জোশ মেরে ওই ডোবা বাচ্চাটাকে ওপরে তুলে দিয়েছে। মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। হালিমা, এত দুনিয়ার কোন মানুষ সাথে করে লইয়া যাও না, আল্লাহর একজন ফেরেশতার সাথে লইয়া যাও। হযরতে হালিমা সাদিয়া বলেন, আপনি একটা মজেদা দেখে কথা বলতেছেন, আমি এরকম শত শত মজেদা দেখেছি, আমার রাসূলুল্লাহ থুতু কেন দিলেন গো বাবা? আমার নবী এই জন্য থুতু দিয়েছেন, ওই আপনার কিনা তেজারতকারীরা ব্যবসায়ীরা রাস্তা দিয়ে যায়, ওই কুয়ার নিকটে পানি পান করতে আসে, পানি পান করতে পারে না, ওই পানিটা হলো আপনার কিনে এত লবণার্থ পানি, এত খার পানি, মানুষ পান করতে পারে না। আমার নবী পাকে আল্লাহ সে জ্ঞান দিয়েছে, আমার নবী থুতু মুবারক দিয়েছে। আয় দুনিয়ার মানুষ তুমিরা জেনে রাখো, এক মায়ের কোল ঠান্ডা হবে বাচ্চা পেয়ে, আর কুয়া আর পানি মিটা হবে সারা জীবনের জন্য। আজ সে কুয়া আছে, সুবহানাল্লাহ। আমার
নবী পাকের থুতু মোবারকের পাওয়ার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আমার নবী গালে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাপ কামড় দিয়েছে আমার নবী পাক নিজের লাভে দহন লাগিয়ে দিলেন বলে পৃথিবীর ঔষধে যে কাজ না করে আমার নবীর থুতু মোবারকায় সে কাজ করে ও নবী আমি আদি আপনার ওই লাভে দহন চেয়েছি তাই তো অপেক্ষা করেছি যখন আমার রহমাতুল লিল আলামিন আমাকে কোলে করে নেবে আমার গালে লাভে দহন দিবে আমি রাসূলের নূরানি চেহারাটা জিয়ারত করে দেব জান্নাত বলি নবী দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শফিয়ুল মুসনাবিত রহমাতুল লিল আলামিন রাসূল আল আরবী নবী 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 জোরে বলুন এটার আবার একটা নকল ওলি 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 মানে বন্ধু ওলি মানে কি কার বন্ধু আল্লাহ ওলি 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 সুবহানাল্লাহ তোমার চলন ফিরন স্বভাব যাহার নাই কোন জবাব তোমার যত আছে খেতাব লিখিলে হবে হাজার কিতাব শহরাত তোমার দূরে দূরে শহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে শহরাত তোমার দূরে দূরে শহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে চেহারা তোমার রূপের ডালি বলি 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 তুমি তো শরিয়াতের রহবত মুর্শিদ চার তরিকার তোমার চেহারার দিদার দিদার মুস্তাফার সার আল্লাহ হযরতের সাদকা আমাদের কিছু দাও আকা আমরা যে সবাই সাবালি বলি 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 আরো জোরে নবী 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 বলি 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 নবী 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 জোরে বল তুমি তো পীরদের পীর তুমি তো মীরদের মীর তুমি তো সুন্নিদের আমির তোমার আলী শান তাকরির তাকরির তোমার যে শুনেছে এই কথা সে বলেছে তাকরির তোমার যে শুনেছে এই কথা সে বলেছে দেখলাম এসকে বেলালিন অলি 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 বলি 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 নবী 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 জোরে তোমাকে মেনেছে সবাই আরব ইরান ইরাক দুবাই এমনকি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় তোমাকে মেনেছে সবাই আরব ইরান ইরাক দুবাই এমনকি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় কদম তোমার গেছে যে থাই কদম তোমার গেছে যে থাই হাজার
তোমার হাজার মুরিদ সে তাই কদম তোমার গেছে যে তাই হাজার হাজার মুরিদ সে তাই আওয়াজ আসে গলি গলি আওয়াজ আসে গলি গলি তোমার কদম তোমার গেছে যে তাই হাজার হাজার মুরিদ সে তাই আওয়াজ আসে গলি গলি অলি 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 জোরে আমার সব এখন আসছে নাই জি জি আর একটু কইব এটা আবার একটু বাংলা নবী 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 দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মামিনার উদরে তিনি তো শাফিয়াল মুসনাবিদ রহমাত লিল আলামিন রাসূল আল আদাবী নবী 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 জোরে সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে জিয়াউল নগণ্য সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে আমিনুদ্দিন নগণ্য আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে একসাথে সবাই বলি অলি 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 নারায়ণ সালাম নারায়ণ সালাম নারায়ণ তেগি হলো সুন্নিদের কথা কথা কি বুঝতে লাভ দেহান কে দিয়েছেন আমাদের নবী কে দিয়েছেন এই কথা কন ছেড়ে দেব না কি ভাই কথা না বললে কিন্তু আর হয় না না যদি না বলেন কথা মনে লাগবে ব্যথা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাকের পেশাব মোবারক আমার রাসূলুল্লাহ থুতু মোবারক হে হে আমিনুদ্দিন কখনো রহমাতুল্লিল আলামিনের সমকক্ষ নয় এক কি হবে এখন যারা বলছে নবী আমাদের মতো বুঝতে হবে আসলে ওদের জ্ঞান হলো ইবলিসের মতো আই ঠিক কি না আমাদের এটাই জ্ঞান আমাদের নবী পৃথিবীর জমিনে তিনটি রূপের অধিকারী এক নাম্বার সুরাতে বাশারিয়াত দুই নাম্বার সুরাতে মালাকিয়াত তিন নাম্বার সুরাতে হাকিকাত বাশারিয়াত রূপে নবী 63 বছর জীবন যাপন করেছেন বিয়ে শাদি করেছেন বাপ হয়েছেন শ্বশুর হয়েছেন জামাই হয়েছেন নানু হয়েছেন আর মালিকী রূপে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহাতে গেছেন দুই রূপ গেল তিন নাম্বার রূপে নবী যাবেন জিবরাইল আমিন যা 6-7 ডানা তিনি বলছেন হুজুর আমি আর আগে যাব না কেন আপনি আমার মতো নয় যে বাধা দিব আমিও আপনার মতো না যে সঙ্গে যাব হে বাবা জিবরাইল নবীকে নিজের মতো ভাবে না আরে ভারতী মুসলমান মতো নবী আমাদের মতো গাধা পানি খেলি তো ঘোলা করে খেলি যে নবী আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে নামাজ এনে দিয়েছেন যে রাসূলের সাদকাতে আপনি কোরআন পেয়েছেন যে রাসূলের সাদকাতে আপনি খানায় কাবা পেয়েছেন যে রাসূলের সাদকাতে তাম জাহান পেয়েছেন ওই নবীকে আমাদের মতো বলতে তোমার বুক কাঁপে না তুমি কেমন উম্মত তুমি তো উম্মত নামে কলঙ্ক আমরা সুন্নি জামাতের মানুষ বুঝে নিয়েছি যে ব্যক্তি নবীকে নিজেদের মতো বলে ও 72 দলের তো হতে পারে কিন্তু জান্নাতি দলের হতে পারে না এই জান্নাত সরকারে আলা হযরত নে ফরমায়া হে তুজসে আর জান্নাত সে কিয়া মতলব হবি দূর হো হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি
अगर जन्नत लेना है तो मुस्तफा की बारगाह में आ। जन्नत लेना है तो मुस्तफा की दरजा में आ, मुस्तफा की चौखट में आ जा। ये मुस्तफा वो है जो जन्नत बांट रहे हैं। सुभान अल्लाह। जन्नत जदि नेवार दरकार है मुस्तफा दरजाते एसो। आमार नबी जन्नत बंटन करछेन निज हाते। दस जन सहाबी के जन्नतेर टिकिट दिए दिएछे। আবু বাকার গেছেন সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন নুরাইন বানিয়ে দিয়েছেন, কালো বেলাল গিয়েছেন, তো শ্রেষ্ঠতম মুয়াজ্জিন আমার নবী বানিয়ে দিয়েছেন। তুমি সেই নবীকে বলতে তোমার মুখ কাঁপে না, বুক কাঁপে না, খালি ডিগ্রি দেখে ভুলে যাচ্ছ। হে বাবা, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট ছেলেটাকে কাবা থেকে বাইর নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এন্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওর গোসল দেয়নি গো। এই কথা বলেন, গোসল দিতে হয় না? আমার নবী, আপনার নবী কাবা থেকে বাইরে নিয়ে এসেছেন, আর আবু জাহেল দেখলেন কে এটা, কে গো? তাহলে আমার চাচা আবু তালেবের বেটা, আমার চাচা আবু তালিবের বেটা, তাই নাকি? বাহ, দেখতে সুন্দর হয়েছে তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গোসল দিচ্ছেন আর বলছেন, আজ আমি যার জীবনের প্রথম গোসল নিজ হাতে দেই। আমি রসুল যখন এই দুনিয়া থেকে পর্দায় করব, আমার জীবনের শেষ গোসল এই ছেলে আলী আমাকে দেবে। আজ শিয়ারা প্রশ্ন করে, তোমরা তো অনেক সাহাবি সাহাবি করো, তো নবী যখন ইন্তেকাল করলেন গোসল দেওয়ার সময় আর সব কোথায় ছিল? আরে শুনলে, তুঝে পাতা নেই, তুঝে মালুম নেই, এ তো মেরে সরকার কা হি ফরমান হ্যায়। আমি যার জীবনের প্রথম গোসল দিলাম, সেই আমার জীবনের শেষ গোসল দিয়ে আমার মহাব্বতের হক আদা করে দেবে। নামাজ বাবা, গোসল শেষ। আবু জাহেল বলছে আমি একটু পরীক্ষা না করি মানব না। কিরকম মানে? আবু জাহেলের একটা ব্যবসা ছিল, ওখানে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই এলাকায় কাবার সিরিয়ানে শুয়ে দেওয়া হতো, আর কাবা ছাদের উপরে একটা বিষধর সাপ বসবাস করত। সেই সাপটার নাম ছিল মাইয়ারুল আরদ। কি নাম বললাম? মাইয়ারুল আরদ। তো বাচ্চা শোয়ানো থাকলে ওই সাপ উপর থেকে আস্তে 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 নিচে নেমে আসে, এসে কিছু বাচ্চাকে শুঁয়ে চলে যায় আর কিছু বাচ্চাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, অধিকাংশ মেরেই দেয়। তা আবু জাহেলের কথা হলো, যে সাপটাকে শুঁয়ে চলে যায় ওই বাচ্চাটা, যে বাচ্চাটাকে শুঁয়ে সাপ চলে যায় ওই বাচ্চা হালালি বাচ্চা, আর যে বাচ্চাকে কামড় মারে ওই বাচ্চা হারামি বাচ্চা। এটা আবু জাহেলের নিয়ম ছিল তখনকার সময়। আমার কথা কি বুঝতেছেন? এখন আবু জাহেল বলছে আমি এমনি মানব না, বাচ্চাটাকে শোয়াতে হবে, আমি দেখব ওই সাপ তাকে কামড় মারে না শুঁয়ে চলে যায়। ফাতেমা বিনতে আসাদ বলেন, মোস্তফা আমি আমার বেটাকে দেব না সাপের মুখে, বিষধর সাপের কি গ্যারান্টি যদি আমার কলিজার টুকরাকে আঘাত করে? আবু তালিব বলে, মুস্তাফা আবু জাহেলকে বলে দাও আমি আমার বেটা দিতে রাজি নই। আমার দরুদি নবী বলেন, চাচাজি চিন্তা নাই, আল্লাহ পাক যখন আপনা, আল্লাহ পাক যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক বানাইছি, আমি আমার আল্লাহ আমার নূর থেকে এই চারটি নূর আলাদা করে সৃষ্টি করেছি, ডাইনে নূরটা আবু বাকারের, বামে নূরটা ওমারের, সামনের নূর ওমা আপনার উসমান জিন্নুরাইনের, পিছনের নূর হযরতে আলী। চিন্তা নাই চাচা, দেখেন না মজা।
সুবহানাল্লাহ কোন দেখেন না মানে কি দেখাবে এখন সোয়ানো আছে এদিক চাচি আম্মা কাঁদে চাচা কাঁদে দিবে না যদি কামড় দেয় এই তো শেষ পরীক্ষা এত তিন দিন পর যে বাচ্চাটাকে আজ কেবল চোখ খুললো কেবল কাঁদলো আর সেই বাচ্চাটাকে এখনি বিশাদার সাহেবের মুখে দেব চিন্তা হবে কি হবে না কথা বলেন না এখন যেই কথা বলছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেন অন্য জনা তো তা দেখছেন না আমার নবী যতটা বুঝতেছেন অন্য জনা তো তা বুঝতেছেন না আমার নবী বলছেন ঠিক আছে চাচিমা চিন্তা নাই কিন্তু আমার নবী তো বলছেন না আমার রাসূলুল্লাহ চাচ্ছেন দলিল তৈরি হোক ওরা বুঝে নেক জোরে বলেন আল্লাহ বলেন ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম আপনি যাহা জানতেন না সব জানিয়ে দিয়েছি আমার নবীর কাছে কিছু গোপন নাই স্বয়ং আল্লাহও গোপন নাই পৃথিবীর কেউ নবী আল্লাহ দেখি নাই নবীরাও দেখেন নাই একমাত্র আল্লাহ কেউ যিনি দেখেছেন তিনি আমাদের নবী ওই নবীর কাছে কিছু লুকাইত নাই আল্লাহ সব আমার নবীকে দেখিয়েছেন জানিয়েছেন বুঝিয়েছেন কারণ আমার নবী এত বড় জ্ঞানী পৃথিবীতে ওরকম আর দ্বিতীয় কেউ নাই অনেক সময় কিছু নবীর দুশমনেরা বলে যখন জিবরাইল আমিন বললেন ইকরা পড়ো সিনাতে লাগিয়ে আমার নবী বলেন মা আনা বি কারিইন আমি লেখা পড়া জানি না আবার সেই মলবীর আবার ওয়াজ করতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় জন্ম নিয়েছে বাবা 18 পারা কোরআন মুখস্থ করি দুনিয়ায় জন্ম নিয়েছে কত বড় মিথ্যাবাদী মলবি দেখে যায় মানে গওসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলির বেলায় তো 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছে বললে স্বীকার বিশ্বাস করে নিয়েছে কিন্তু নবী কিছু জানে এই মলবির ওয়াজ শুনলে ঈমান থাকবে না এই রকম ধরনের মলবিকে স্টেজে আনা যাবে না আনবে তারা 72 দলের হবে যারা আর সুন্নি হবে যারা এই সব মলবি থেকে দূরে থাকবে ঠিক কি না বলেন হে বাবা এখন চিন্তা করেন তাহলে মা আনা বি কারিইন এরা ব্যাখ্যা করছেন নবী বললেন আমি লেখা পড়া জানি না আর সুন্নি জামাতেরা বলছেন নবী পাক বলছেন আমি আমি লেখা পড়া করার জন্য আসিনি মা আনা বি কারিইন আমি পড়াশোনার জন্য আসি নাই আমার নবী বুঝাতে চাচ্ছেন জিবরাইল আল্লাহ আমাকে ছাত্র করে পাঠাননি দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছেন আর এরা বলতেছে নবী বলেছেন আমি মূর্খ আমি কিচ্ছু জানি না তাহলে কত বড় দুশমন কত বড় শত্রু রাসূলের এই কথা বুঝতেছেন আমার তাহলে আমরা শত্রুকে মানি না প্রেমিককে মানি জোরে বলেন হে বাবা তাহলে ওই দিকে গেল তাহলে আমাদের একটাই কথা আমাদের নবী ছাত্র নয় আমাদের নবী তামাম দুনিয়ার জন্য শিক্ষক জিবরাইলের শিক্ষক মিকাইলের শিক্ষক তামাম দুনিয়ার শিক্ষক কারণ শিক্ষক আমার নবীর আল্লাহ আর ছাত্র রাসূলুল্লাহ আমার নবী শিক্ষক কে দুনিয়ার কোন মোল্লা আমার নবী শিক্ষক কে দুনিয়ার কোন মোল্লা কিন্তু একজন মলি বলছি আমাদের মাদ্রাসায় নবী উর্দু শিখেছে নাউজুবিল্লাহ বলে এ কত বড় খবিস এ কত বড় খবিস মারদুদ শয়তান বলতে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু ভাষা শিক্ষা করেছে আচ্ছা ওরে কি করতে জ্যান্ত মাটি দিতে হয় না ওর আর এই ধরনের কথা যারা বলে এর এই লোক মলবিকে সালাম দেওয়া যায় এদের সাথে লেনদেন করা যায় নবী নাকি ওদের মাদ্রাসায় লেখা উর্দু ভাষা শিখেছে আচ্ছা বলেন দিন দেখি এই পাগলের বাড়ি কথাতে এই কথা ওরাই বলতে পারে যারা 72 দলের হতে পারে কখনো প্রেমিকরা এই কথা বলতে হ্যাঁ ঠিক কি না কোন আমার কথা বলো অনেকের ব্যথা লাগবে কিন্তু কিচ্ছু করার নেই বাবা
কাকা দুজন মলিশে আমাদের মাহফুজ ভাই যখন দাওয়াত দেই নিছে আমার তো বলতি হবে আর উনি খালি দেখতে আশেপাশে ঘুরে চলে যাচ্ছে আর একটু হোক আমরা ছেড়ে দেব নাকি বলবো এই বাড়ি যাই আর করব না বলবো নাকি সুবহানাল্লাহ বলে আরো জোরে বাপজি এখন আমার আপনার নবী বলেন চাচি মা চিন্তা নাই চাচাজি চিন্তা নাই আর আবু জাহেল বলে এইবার তো এইবার তো হবে বাবাজি আমার সাপ আস্তে আস্তে মাইয়ারুল আদ কাবা শরীফে সাদের উপর থেকে আস্তে আস্তে নেমে এসেছে বাবা এসে যখন তিন দিনের বালকের সম্মুখে গেছে আব্বাজি আমার যেই কিনা শুনতে যাবে আর ওই তিন দিনের বালক আলী ডান হাত দিয়ে আপনার টুটি চেপে ধরেছে আর বাম হাত দিয়ে আপনার আর একটু পাশে ধরে এক টান দিয়েছে ওই বিষধর সাপ সঙ্গে সঙ্গে মাছ কাটলে যেমন দুই ভাগ হয়ে যায় ওই রকম দুই ভাগ হয়ে গেছে আচ্ছা আপনাদের এই কি জায়গা জলঘাটা নল করা এই জলঘাটা নল করা গ্রামে এমন কোন মাস্তান আছে নাকি যে একটা জল ধরা সাপকে টেনে ছেড়ে দিতে পারে আমি আমিনউদ্দিন বাড়ি যাব না তাকে ৫০,০০০ টাকা এখনই ফোন পেতে মেরে দেব একদম পুকুরতে ধরেন নগদ ৫০,০০০ টাকা প্রাইস এমন কোন মস্তান এমন কোন মায়ের লাল এমন কোন আপনার হিরো নায়ক চুল কেটে নায়ক হইছো চুল লাল করে নায়ক হইছো ছেড়া বাজারে গেছে কিস ছেড়া প্যান্ট কিনে নেই আল্লাহ টাকা দে ছেড়া প্যান্ট ভালো প্যান্ট তো ছুটি নিয়া রে বুঝি আবার ওরই নাই দাম বেশি তো হুজুর ওরই আবার দাম বেশি টাকা দে আমার ছোটবেলায় দেখতাম একটু যদি ছেঁড়া হতো প্যান্ট অগারা অভাব তো তখন একটু তালি মেরি নিত নিত না বাবা তো ছেঁড়া হলে হয়তো পড়ে যেত তা বল আসলে মানুষটা খুব গরিব এর জন্য ছেঁড়া আর এখন কি মনে হচ্ছে ওই লোকটা বেশি ধনী যে পড়ে ছেঁড়া আচ্ছা বলেন দিন দেখি মানে কোন নায়কে যদি বা কোন নায়িকাতে যদি কিছু একটা করে তা শুরু হয়ে গেল মেয়েদের মধ্যে চালু হয়ে গেল ছেলেদের মধ্যে আচ্ছা এই সব নায়ক যাদেরকে আমরা বলছি মানে সিনেমার নায়ক এরাই আসলে হিরো না যিনি সাপ টেনে ছেড়ে দিচ্ছেন এই আসলে হিরো খায়বারের জমিনে কেলার দরজাকে হাতে তুলে ৪০ গজ দূরে ছুঁড়ে ফেলে দিলেন যিনি ইসলাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নায়ক তিনি তুমি একে নায়ক বলতেছো বলতেছে একজন সঞ্জয় দত্ত তিনতলা ছাদেতে লাফ মেরেছে বলতে কেঁদে দিতে সিনেমায় দেখলাম যে একবার কেউ জিজ্ঞাসা করিনি ওর হাত পা ভেঙে না ছিল তা তো হইয়েছে যুক্তি নেয় না দলিল নেয় না আর যদি মৌলবি সাহেব একটা কিছু বলেছে তাহলে তো যুক্তিটা কি দলিলটা কি বুঝলেন ভাবে হে বাবা তাহলে যদি তুমি নায়ক হতে চাও পৃথিবীর জমিনে তো সাহাবিয়ে রসুলদের জীবন আদর্শের সঙ্গে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নাও আমার রসুল যে সুন্নাত দিল আমার নবী যে পোশাক দিল সে পোশাক তোমার পছন্দ হলো না আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কন্যাগণ যে সব পোশাক দিয়েছেন তা আপনার পছন্দ হলো না হ্যাঁ পুরুষেরা যদি যায় তো নায়ক মনায়ক মনে হয় আর মেয়েরা যদি যায় তো নায়িকা নায়িকা মনে হয় একবারও কেউ বলে না নবী প্রেমিক যাচ্ছে একবারও কেউ বলে না হোসাইনের পাগল যাচ্ছে একবারও কেউ বলে না ওলি আল্লাহর মাস্তানা যাচ্ছে শুধু বলে এ হিরো যাচ্ছে কেন প্যান্ট ছেঁড়া কি প্যান্ট ছেঁড়া চুল স্টাইল এদিক কাটা ওদিক কাটা ছেঁড়া দাড়ি সাপ বাপরে বাপ বউ বলেছে দাড়ি রাখলে ভালো হবে না তো দাড়ি আর রাখে না নবী পাক বলেন দাড়ি রাখো
আর ওর বউ বলেছে দাড়ি কাটো, তাহলে ওর বউর কথা মেনেছে নবীর কথা? প্রেমিক সেজেছে দুশমন। আহ, আমি বলতে চাই হক পথের পন্থী যারা, জান্নাতি সুন্নি মুসলমান যারা, জান্নাত তো এদের জন্য বানানো হয়েছে। আমি এর জন্য আফসোস করে মাঝে মাঝে বলি, যাদের জন্য নবী আমার নামাজ আনলেন তারা মসজিদে যেতে চাচ্ছে না, আর যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তারা মসজিদে ঢুকেছে তো আর বেরোচ্ছে না। কেন? তাহলে ইকেনে খাবো, ইকেনে রান্না করবো, ইকেনে শোবো। আর যাদের জন্য নবী নামাজ আনলেন ওরা রাস্তা ঢন্ড করে ঘুরে বেড়াচ্ছে। বড় আফসোস লাগে আমার। আব্বা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটাকে দুই টুকরা করলেন, তাহলে এমন কেউ নেই? আমি বলো গল্প করিনি, বাস্তব বলছি। এখনই ফোন পেতে আমি আপনাকে টাকা দেব, কোনো মাস্তান যদি থাকো আমার এই কথাটাকে গ্রহণ করো, যদি তুমি হিরো হও। খালি পিছন দিক থেকে ফিটস বন্দুকের গুলি, হরি হরে মেরি মেলতে দেখো, কি হিরো তুমি জানো, অমুকের ছেলে আমিনউদ্দিন কর বড় মস্তান জানো, গুলি কইতেছে পিছন দিক থেকে, এক বোম মেরে দিয়েছে, এক বোমে শেষ, ওই বড় মস্তান, এরা মস্তান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু যদি তাকাতেন তা এসব মস্তানেরা জানে মরি যেত। জানেন আলীকে খুব, আর একটা কথা শোনেন, এ তো কেলার দরজা ছুঁড়ে ফেললেন, সাপটাকে তো টানলেন, খানায় কাবায় 360টি মূর্তি, কটা বললাম? 360টি। আমার নবী হযরত আলীকে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে মূর্তি ভাঙছেন আর বাইরে ফেলছেন, ইতিমধ্যে একটা মূর্তি, আমি বলব কথা গল্প করছি না, বাস্তব কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাত দলিলে কথা বলছি, যা বলছি এখনো কোনো এই চুল কাটা কাটাটা গুলো এলো একটু বাড়তি করে বলেছি, কিন্তু আমি এটা আপনাদের বোঝানোর জন্য উপমাটা দিয়েছি শুধু। আরো একটা দলিল শুনেন, খানায় কাবার মূর্তিগুলো ছুঁড়ে বাইরে ফেলছেন, ভেঙে ভেঙে দিচ্ছেন, আর বলছেন قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ফেলে দিচ্ছে। ইতিমধ্যে একটা মূর্তি কাবার উপরে খুব উঁচু, এখন ওই জায়গা হাত যাচ্ছে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী ওই মূর্তিটা তো উঁচু, আমার হাত যায় না। আমার রাসূল বললেন, কি হবে তাহলে আলী? তাহাজাত আলী বলেন, হুজুর আমি তো বুঝতে পারি না, নিচে জমিন থেকে ইশারা করেন আর আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনার হুকুমত চাঁদের উপরে চলে, আর সামান্য মূর্তি ভাঙতে পারছেন না, আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আদি, তা আলী বলেন, হুজুর আপনি আমার কাঁধে চাপেন দিয়ে পারেন? আমার নবী বলেন, আলী তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। এই কথা আমার রসুল জোবান মোবারকাই বলছে। কি হবে? তালি আমি ঘাড় নিচু করি আর তুমি আমার কাঁধে চাপো, চেপে এই মূর্তিটাকে নিচে নামিয়ে আনো। আমার নবী পাকের কাদ মোবারকায় হযরতে আলী করমাল্লাহ ওয়াজহুল করিম চেপেছেন। সুবহানাল্লাহ বলেন, আরে যে রসুল সৃষ্টি না হলে তামাম দুনিয়া সৃষ্টি হতো না, সেই রসুলের কাঁধে বসেছেন হযরত আলী, সেই রসুলের কাঁধে চেপেছেন হযরত আলী, মূর্তিটা ভাঙছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তুমি কোথায় চেপেছ? হুজুর আপনি যদি হুকুম দেন তো আরশে আজিমের পায়া ধরে আমি আলী নিচে নামিয়ে দেব। আলী বহে, আলী তিনি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদ মোবারকায় উঠে আরশে আজিমের পায়া ধরে নিচে নামাতে চাচ্ছেন। এ দুনিয়ার হিরো যারা নায়ক বলে দাবি করছো, হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম যদি তোমার দিকে নজর তুলে তাকাতো তোমার মনে হয় তুমি জানে মরে যেতে, কারণ হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম তিনি রহমতে আলামের কাসার
আপনার কাঁধ মুবারাকায় চেপেছেন যিনি, জোরে বলেন, নামলেন ভাঙা হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী নামলে কিভাবে? সুবহানাল্লাহ, দাবি কি করেছেন? আপনি যদি বলেন তো আরশে আজিমকে নিচে নামিয়ে দেব। মানে কাদ কার? এটা আমিনউদ্দিনের কাদ নয়, এ কাদ মোবারাকা রাহমাতাল্লিল আলামিনের কাদ মোবারাক। তো আলী বলছেন, হুজুর আমি জানি না। তামার রসুল বলছেন, তুঝে উঠায়া হে মুস্তাফা নে, তুঝে কাদ পে চড়ায়া মুস্তাফা নে, আর তুঝে উতারা জিবরিল আমিন নে। वो आली जो पैदा काबे में हो, शहीद मस्जिद में हो, और वही आली तकबीर दिले तुम्हारे राग है? आली शिया देर, आली आमादेर नॉय, तुम्हें सुन्नी दाबी करो और आली के मदद दे दिए सोरा कीने ले से जानो। सुन्नी जो दिहाओ समस्त साहबी वाला हाओ, কারণ সুন্নিয়াত সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর, আর আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ হযরতি মাওলায়ে পাক। জোরে বলেন, গাদিরে খুমে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমি আলী, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের। হে বাবা, সাতটা যখন দুই ভাগ করে দেশে, এমন সময়তে আবু জাহেল লাফ মেরে উঠেছে, তাহলে আমি এবার ভালো আর মন্দর পৃথক করব কিভাবে? সঙ্গে সঙ্গে নবী পাক বলে দিলেন, জেনে নাও এই মক্কা কারখানায় কাবার সরজমিনে আমি নবী প্রচার দিলাম, আমার আলীকে দেখে যারা দুঃখ পায় তারা হলো বাতিল, আর আলীকে দেখে যারা আনন্দ করে এরাই হলো জান্নাতি মুসলমান। হক আর বাতিলের ফয়সালা আলী করবে। তাহলে আলীর কথা বললে যাদের রাগ হয় বুঝতে হবে তারা বাতিল, আর আলীর কথা বললে যাদের আনন্দ হয় তারাই হক। এটা আমার কথা নয়, মুস্তাফার কথা। যদি আমি রং বলে থাকি, অনুরোধ বাবা, তুমি যদি আমাকে বুঝাতে পারো কোরআন হাদিসের দালাইলে, আমি তোমাকে ওস্তাদ মেনে নেব। আর যদি তুমি না পারো, তাহলে আমার রসুলের হাদিসটিকে মেনে নাও, নিয়ে এসো, আমরা সবাই মিলে সমস্ত সাহাবিকে মানি, আলী যিনি তাকেও আমরা মাওলা হিসাবে মানি। জোরে বল, কথা কি বুঝতে? বাবা অনেক দূরে এসেছি, বলতে 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 এখনো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলে শেষ করা যাবে না, কারণ তিনি আমার নবী পাককে এত ভালোবেসেছেন। ও আচ্ছা, এজন্য আমি একটা সংগঠন হয়েছে, এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। কি নাম বললাম? সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনে বাবাজি আমার, আপনারা সঙ্গ দেবেন অসুবিধা নাই, এটা কিন্তু আমার পেট চালানোর জন্য করিনি, আমি রসুলের মোহাব্বত বুঝানোর জন্য সংগঠন করেছি, ওলি আল্লাহর প্রেমকে বুঝানোর জন্য সংগঠন করেছি। কোন ওলি আল্লাহর বিরুদ্ধে করা যাবে না, হোক না কেন, সে আমাদের এই ক্যানিং এর এগো ক্যানিং ও ভিতরে একটা গেছিলাম সেদিন একটা জায়গায়, অনেক ওলি আল্লাহ আনাচে কানাচে আছে, শুধু ফুরফুরা বলে নয়, আজমির শরীফ বলে নয়, দিল্লি বলে নয়, পাঞ্জাব বলে নয়, তামাম পৃথিবীতে আল্লাহর ওলি যারা সকলকে প্রেম করে সুন্নি জামাতেরা। কথা বলা যাচ্ছে? এই জন্য সংগঠনের গজল আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, হে বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত
सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागरण काफिला जिंदाबाद आरो जोरे गुमराहिते जाचे भरे एई समाजेर मानुष जन बद आकीदाय ईमान साजाय नबीर आशिक हय कजन वहाबीदेर मुखोश खोले परदातादेर करते फाश वहाबीदेर मुखोश खोले परदातादेर करते फाश कबर थेके आनबे तुले चेपे रखा इतिहास जारा बियादब दीते तार जवाब जारा बियादब दीते तार दवाब तैरी होए से भांगते मुनाफिकेर दात सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागरण काफिला जिंदाबाद जोरे बोलुन अहले बायातेर आशिक जारा तादेर एटा हाथियार नबीर शत्रु आसो जारा हो ना तारा होशियार अहले बायातेर आशिक जारा तादेर एटा हाथियार नबीर शत्रु आसो जारा हो ना तारा होशियार हकेर झंडा उड़बे धारा फिर काबाजी चलबे ना हकेर झंडा उड़बे धारा फिर काबाजी चलबे ना सत्य के आज नाओ गो जेने नईले ईमान थाकबे ना फितना छेड़े दाओ कबूल करे नाओ फितना छेड़े दाओ कबूल करे नाओ ईमान के बचाओ धरो हकीर पावत सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागरण काफिला जिंदाबाद जोरे बोलुन हदीस कुरान इजमा कयास दुरूद सलामेर साथे जीवन जापन करते हबे नूर नबीर मोहब्बते हदीस कुरान इजमा कयास दुरूद सलामेर साथे जीवन जापन करते हबे नूर नबीर मोहब्बते सठिक पथेर दिशानी हके जारा चलते चाओ सुन्नी जागरण काफेलाय एसे तारा नाम लेखाओ पारबे ईमानी जोश जानबे निजेर दोष पारबे ईमानी जोश जानबे निजेर दोष फिरबे सबार होश आसबे रे मिल्लात सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागरण काफिला जिंदाबाद जोरे बोलो सुन्निया तेरे आशिक जारा आलिम ओलामा सबाई सत्य मिथ्या करते प्रमाण तैरी आसे सर्वदाई सुन्निया तेरे आशिक जारा आलिम ओलामा सबाई सत्य मिथ्या करते प्रमाण तैरी आसे सर्वदाई हकेर प्रति लोभ मोरा नबीर प्रेमे मरते चाई ताई बोली भाई सबाई मिले एई काफेला नाम लिखाई एसएम नजरुल कय सुन्नी आकीदाय मधुम आमिनुद्दीन कय सुन्नी आकीदाय मरते आमी चाई निये नबीर मोहब्बत सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागरण काफिला जिंदाबाद जोरे बोलुन बाबा ये संगठनेर गजब आपनारा संगठने इंशाल्लाह ताला जोग दिबेन किभाबे आपनादेर काछे ए संगठन सदस्य होते पारेन चेष्टा करब আরো আপনারা হকটাকে বুঝুন আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানকে হেফাজত করে জোরে বলুন আমিন
আরো জোরে আল্লাহুম আমিন। বাবা অনেক কথাই বলেছি, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি মাফ করবেন। বাবা আপনারা সকলে সবাই মিলে আমরা, আমি বলেছি মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আলে পাকের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করেছে তারা সুন্নি মৃত্যুবরণ করেছে, যারা আলে পাকের মহব্বত নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারা শহীদের দরজা পেয়েছে। আরো জোরে বলেন। হে বাবা আমি এও বলেছি আয়াতে কারিমা, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, হে আপনি বলে দিন তার আল্লাহ রহমত ও ফজল পেয়ে যেন আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন আমরা যেন নবীর মহব্বতে জীবন বিতাতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু সালাম ইয়া নবী, কাছে আসুন মহব্বত ইয়া নবী সালাম, জোরে পড়ুন ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ সাথীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মুহাব্বিপদে, নবীজি তোমায় না পেলে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাহমাতাল লিল আলামিন, মরণে আমি যে একা কবরে শুইব একা, হাশরে উঠি পাইছে থা নবী আপনারি দেখা, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াত, মদিনার পানি চাহিয়া কদিজে গজল গহিয়া, দিয় গো পর্দা উঠাইয়া, গো দেখিব নয়ন ভরিয়া, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমী দ
तेरे साथ देखना तुम्हार रौजाते ओगो दर्द सलामोदीते नबी सलाम काया रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलग अल उला बिकमाली कशफत जा बिजमाली हसनत जमी औखसाली सल्लु अलैहि व अलैहि अल्लाहुम्मा सल्लि आला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना बाबा छोट कर दुआ अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लम सल्लु अलैहि सलातन व सलामन अलैका या रसूल अल्लाह इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर सही मुश्किल कुशा के वास्ते करबला रज शहीदी करबला के वास्ते रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरी आया अल्लाह रातेर घूम हराम करे तुम्हार बंदा बंदीरा मदरसार इसाले सब उपस्थित हो टा दिए पैसा दिए कथा दिए अल्लाह जे जे भाव पड़े सहाज्य सहानुभूति अल्लाह अल्लाह अपनी आमादेर ए महफिल टुकु कबूल मंजूर करनी अल्लाह ये मदरसार तालिबुल इल्म जरा अब्बा मायर कोल छेड़े दी दूर दूरान्त थेके एसेछे अल्लाह आलेमे दीन नबी वाला आउलिया वाला आशिके रसूल बनिए दी आलेमे हक्कानी बनाबे हाफिज कुरान बनाबे अल्लाह दुश्मन जान ना तैरी होय अल्लाह रसूलेर आशिक तैरी होय हिसाबे कबूल मंजूर करे निन अल्लाह ओ भाई बक्ता श्रोता के अपनी कबूल करुन अल्लाह अहले सुन्नत वल जमाते कायम ओ दायम रखुन मौलाओ आमादे सकल के पंजगाना नामाजी बनिए दिन अल्लाह आले पाकेर सदका अल्लाह तमाम सहाबाए किरामेर सदका तमाम औलियाए किरामेर सदका अपनी आमादेर खाली झोली गुलो रहमत दिए परिपूर्ण करे दी ईमानी जोश दान करुन अल्लाह हमादेर शोशुर शाशी मात्री पित्री कुले दादा दादी नाना नानीर कुले आपन जन जारा विदाय हुए गेछे तादेर कबर गुलो रियाजुल जन्नत बनी दी अल्लाह हमादेर ईमान बाचान तौफिक दी नूर नबीर दीदार मुबारका स्वप्नेर माध्यमे नसीब करे दी आमीन सम्मा आमीन बिरहमतिका या रहमान रहीम बहक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपना रामा के सलाम दें विदाय सलाम कबरे जावा सलाम
ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আমি সালাম দিয়ে একটু উত্তর দেন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। মুসাফার জন্য কেউ ব্যস্ত হবেন না, যদি উজু না থাকে উজু করেন, হয়তো আজান হবে, নামাজ হবে ইনশাআল্লাহ।